আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আমরা এই ক্লাসে আলোচনা করব পেসমেকার, কৃত্রিম পেসমেকার এবং কৃত্রিম পেসমেকারের কাজ বা গুরুত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে পেসমেকারটা কি? পেসমেকার হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীরে, মানে যেখানে ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দ পরস্পর সংযুক্ত হয়েছে, এরকম সংযুক্ত স্থানে একটি বিশেষ গঠন থাকে যাকে আমরা বলি এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। এই সাইনো অ্যাট্রিয়াল নোড থেকে হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনের জন্য সিগনাল প্রেরিত হয়, যে সিগনালগুলোকে আমরা বলি ইলেকট্রিক্যাল পটেনশিয়াল সিগনাল। তাহলে এই এসএ নোড থেকে হৃদস্পন্দনের প্রতিটি নির্দেশ পাঠানো হয়, এজন্য এসএ নোডকে বলা হয় পেসমেকার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি হৃৎপিণ্ডের একটা ছবি অঙ্কন করি, এটি আমাদের হার্ট, আমাদের বাম পার্শ্ব, ডান পার্শ্ব, ডান পার্শ্বের উপরেরটিকে আমরা বলি অলিন্দ, নিচেরটিকে বলা হয় নিলয়। আমাদের এখানে এসে মিলিত হয়েছে ঊর্ধ্ব মহাশিরা, এখানে মিলিত হয়েছে নিম্ন মহাশিরা, অলিন্দের প্রাচীরে ঊর্ধ্ব মহাশিরা। এই ঊর্ধ্ব মহাশিরা এবং অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, এর মিলনস্থলে একটি বিশেষ গঠন থাকে যাকে আমরা বলি এসএ নোড। হৃৎপিণ্ডের প্রাচীরে একটি বিশেষ অংশ থাকে যাকে বলা হয় এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। এইখান থেকেই হৃদস্পন্দনের সংকেত প্রেরিত হয়, এই সংকেতগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল পটেনশিয়াল সিগনাল। যেহেতু হৃৎপিণ্ডের প্রতিটি মানে স্পন্দনের ছন্দময় গতি আমাদের এসএ নোড থেকেই প্রেরিত হয় ইলেকট্রিক্যাল পটেনশিয়াল সিগনালের মাধ্যমে, এই জন্য এসএ নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। শিক্ষার্থী বন্ধুরা, এসএ নোড আমাদের হৃৎপিণ্ডকে ছন্দময় গতিতে চালিত করে। কীরকম ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আমি যখন ঘুমাবো তখন আমার হৃৎপিণ্ড ধীরে ধীরে সংকোচন করবে। এটি এই ধীরে সংকোচনটা কে করাবে? পেসমেকার করাবে, মানে এসএ নোড করাবে। আমি যখন যুদ্ধের ময়দানে নামবো, কারোর সাথে মারামারি করব, বা আমি খেলাধুলার মাঠে নামবো, আমি খেলবো, তখন আমার হৃৎপিণ্ড কিন্তু জোরে জোরে চলে, বুক ধকধক করে এবং করতে হয় বেশি বেশি এনার্জি আনার জন্য। সেই টাইমে আমার হৃৎপিণ্ডকে জোরে জোরে চালানোর নির্দেশ কে দিবে? এসএ নোডই দিবে। অর্থাৎ এসএ নোড ইজ এ রেগুলেটর, এটা একটা রেগুলেটরের মতো। এটাকে কাকে রেগুলেশন করতেছে? হৃৎপিণ্ডের প্রাচীরের সংকোচন প্রসারণকে রেগুলেশন করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি খেলবো এই টাইমে, যখন ব্রেনে সিদ্ধান্ত নিয়ে ফেলছি খেলবো বা মারামারি করব, তখন যেমন হৃৎপিণ্ড জোরে চলছে, আবার যখন আমি ঘুমানোর সিদ্ধান্ত নিচ্ছি ব্রেনে, তখন আবার হৃৎপিণ্ড ধীরে চলছে, তার মানে কিন্তু এখানে ব্রেনও প্রভাব ফেলতেছে। আমরা দেখছি যে আমাদের ব্রেন, আর এখান থেকে একটা স্নায়ু আসত যেটাকে আমরা বলতাম ভ্যাগাস স্নায়ু। এই ভ্যাগাস স্নায়ু দিয়ে আমাদের ব্রেন থেকে মেডুলা অফ লঙ্গাটা থেকে এসএ নোডের কাছে সিগনাল আসতো, যে কখন খেলার সময় এসএ নোডকে বলা হতো যে আমি এখন খেলবো, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তুমি হৃৎপিণ্ডকে জোরে জোরে চালানোর নির্দেশ দাও। তখন এসএ নোড হৃৎপিণ্ডকে জোরে জোরে চালাবে। আমি যখন ঘুমাবো, ব্রেনে যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তখন এসএ নোড হৃৎপিণ্ডকে ধীরে চালানোর নির্দেশ দেবে। অর্থাৎ যদি আমার ব্রেন সুস্থ থাকে, যদি আমার ভ্যাগাস স্নায়ু সুস্থ থাকে, যদি আমার এসএ নোড সুস্থ থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমার হৃৎপিণ্ডও সুষ্ঠুভাবে সঞ্চালিত হবে এবং যখন যা প্রয়োজন হৃৎপিণ্ড সেভাবেই ছন্দময় গতিতে সংকোচন প্রসারণ করবে। ছন্দময় গতি কেন বলছি? রেগুলেটর যেমন, বন্ধুরা আমার একটু ঠান্ডা পড়তেছে, ফ্যানটাকে একটু ধীর ছন্দে চালানো উচিত, আমি কি করি? রেগুলেটরটাকে একটু ধীরে দিয়ে দিই, তখন সারা রাত ধরে ফ্যানটা ছন্দময় গতিতেই চলতেছে, কিন্তু কিভাবে? ধীরে। আবার গরম পড়েছে, আমি রেগুলেটরটা একটু বাড়িয়ে দিলাম, এবার কিন্তু ফ্যান কিন্তু ছন্দময় গতিতেই চলতেছে, কিন্তু জোরে। তার মানে আমার হৃৎপিণ্ড ছন্দময় গতিতেই চলবে, কখনো জোরে কখনো ধীরে। তো এই জোরে বা ধীরে অর্ডারটা কে দেয়? ব্রেন দেয়। কি দিয়ে দেয়? ভ্যাগাস স্নায়ু দিয়ে দেয়। আর অর্ডারটা ফলো করে হৃৎপিণ্ডকে কাজ করায় কে? পেসমেকার। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের পেসমেকার। এখন বিষয় হচ্ছে যে পেসমেকার যদি নষ্ট হয়ে যায়, দেখা গেল আমাদের পেসমেকারটা ত্রুটিপূর্ণ। পেসমেকার তো কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি এবং কিছু নার্ভ এন্ডিং দিয়ে তৈরি, স্নায়ু প্রান্ত দিয়ে তৈরি। এখন এই পেসমেকারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি চাচ্ছি আমি খেলবো, ভ্যাগাসও পাঠাই দিছে সিগনাল এসএ নোডের কাছে, কিন্তু এসএ নোড রেগুলেটর নষ্ট, কাজ করতেছে না, তাহলে আমি খেলার মাঠে গিয়েও কিন্তু শক্তি পাবো না, আমার হৃৎপিণ্ড আমাকে সাপোর্ট দিবে না। আমি ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি ঘুমাবো, ভ্যাগাস স্নায়ু দিয়ে এসএ নোডের কাছে সিগনাল পাঠালাম, আমি ঘুমাবো,
এসএন ওডের কিন্তু হৃৎপিণ্ডের সংকোচন কমিয়ে দেওয়া উচিত, মানে ধীর লয়ে করা উচিত, কিন্তু এসএন ওড সিগন্যাল নিতে পারতেছে না, কারণ এসএন ওড ত্রুটিপূর্ণ, অর্থাৎ আমি কিন্তু ঘুমাতেও পারবো না, কারণ হয়তো হার্ট জোরে জোরে চলতেছে, বুক ধরফর করতেছে, আমি তো ঘুমাইতে পারবো না। অর্থাৎ এ সময় কিন্তু এসএন ওড নষ্ট হওয়ার কারণে আমার কিন্তু ছন্দময়তা নষ্ট হয়ে যাচ্ছে। যখন যে ছন্দে হৃৎপিণ্ডকে চালানো উচিত সে ছন্দটা আমি ফলো করতে পারতেছি না, কারণ আমার এসএন ওড ত্রুটিপূর্ণ। এই যে হৃৎপিণ্ড তার ছন্দময়তা হারিয়ে ফেললো, এই রোগটিকে বলা হয় অ্যারিথমিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অ্যারিথমিয়া নিয়ে কথা বলে ফেললাম যে ত্রুটিপূর্ণ এসএন ওডের কারণে বা ত্রুটিপূর্ণ প্রাকৃতিক পেসমেকারের কারণে হৃৎপিণ্ড যখন ছন্দময় গতিতে আর সংকোচন প্রসারণ করতে পারে না, তখন এই ডিজিজটাকে বলা হয় অ্যারিথমিয়া। গ্রিক শব্দ অ্যা মানে না, রিদম মানে তো ছন্দময় গতি, অ্যারিদম মানে হচ্ছে ছন্দময় গতি যার নেই, অর্থাৎ হৃৎপিণ্ড আর ছন্দ চলছে না। খেলার মাঠে কখনো হৃৎপিণ্ড জোরে চলছে, আবার কখনো হৃৎপিণ্ড ধীরে চলছে, মানে রেগুলেটর নষ্ট হলে ফ্যানের যে অবস্থা হয় আর কি। আর পেসমেকার বলতে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রাকৃতিক পেসমেকারকে বুঝি, যেটা আমাদের হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীরে থাকে, সুপিরিয়র ভেনাকুপে এবং অলিন্দের প্রাচীরের সংযোগস্থলে, এটাকে আমরা প্রাকৃতিক পেসমেকার বলি। এখন বিষয় হচ্ছে যে যদি আমার প্রাকৃতিক পেসমেকারটা নষ্ট হয়ে যায়, তাহলে আমি আমার হৃৎপিণ্ডকে কিভাবে ছন্দময় গতিতে পরিচালিত করব। সেক্ষেত্রে বিজ্ঞানীরা গবেষণা করে একটি কৃত্রিম পেসমেকার তৈরি করেছেন, সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল পেসমেকার। আর্টিফিশিয়াল পেসমেকারটা হচ্ছে বন্ধুরা লিথিয়ামের একটি ব্যাটারি, এটি একটি ব্যাটারি লিথিয়াম হ্যালাইড, লিথিয়াম হ্যালাইডের একটি ব্যাটারি, এবং ব্যাটারিটা একটি ধাতব বাক্সের মধ্যে ডুবানো থাকে, এবং এখানে থাকে জেনারেটর। এই জেনারেটরটা হচ্ছে একটা কম্পিউটার চিপ যাকে বাহির থেকে নিয়ন্ত্রণ করানো যায়। এই জেনারেটর থেকে তার বেরিয়ে আসে, এই তারগুলোকে আমরা বলি লিড। পেসমেকারের জেনারেটর থেকে কিছু ধাতব সেন্সর বাহির তার বেরিয়ে আসে, এগুলোকে লিড বলা হয়। আর প্রতিটি লিডের সামনের দিকে থাকে সেন্সর, এটি হৃৎপিণ্ডের প্রাচীরের সঙ্গে যুক্ত থাকে, এগুলোকে বলা হয় ইলেকট্রোড। ইলেকট্রোড, এই পুরো গঠনটিকে বলা হচ্ছে পেসমেকার বা আর্টিফিশিয়াল পেসমেকার। শিক্ষার্থী বন্ধুরা, পেসমেকারগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিছু কিছু পেসমেকার আছে যাদের একটি মাত্র লিড থাকে, দ্যাটস মিন তার থাকে, এদেরকে আমরা বলি সিঙ্গেল চেম্বার পেসমেকার। যাদের দুইটি লিড বের হয় তাদেরকে আমরা বলি ডাবল চেম্বার পেসমেকার, যাদের তিনটি লিড বের হয় তাদেরকে আমরা বলি ট্রিপল চেম্বার পেসমেকার। তাহলে আর্টিফিশিয়াল পেসমেকারগুলোকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডাবল, আর একটাকে আমরা বলি ট্রিপল। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা সিঙ্গেল পেসমেকার ব্যবহার করব, কখন ডাবল বা কখন ট্রিপল। দেখো, আমাদের যখন আমরা হৃৎপিণ্ডের গঠনের কথা বলেছিলাম, আমাদের এসএন ওড থাকে, আর এই জায়গায় থাকে আমাদের ব্যান্ডেল অফ হিজ, আর এখানে ছিল আমাদের পারকিঞ্জি তন্তু। আমরা যখন মায়োজেনিক রেগুলেশন নিয়ে আলোচনা করেছিলাম গত ভিডিও ক্লাসে, তখন এগুলো নিয়ে কথা বলেছি। একটা হৃৎপিণ্ডকে সুস্থভাবে চালাতে গেলে এসএন ওড ভালো থাকতে হয়, ব্যান্ডেল অফ হিজ ভালো থাকতে হয়, পারকিঞ্জি তন্তুকেও সুস্থ থাকতে হয়, তাহলে হৃৎপিণ্ড স্বাভাবিক আছে। যদি কারো দেখা যায় এসএন ওডের ত্রুটি, শুধু ব্যান্ডেল অফ হিজ পারকিঞ্জি তন্তু ভালো আছে, তখন সেই হৃৎপিণ্ডকে আমরা একটি তার বিশিষ্ট পেসমেকার দিই, অর্থাৎ এটাকে এনে আমরা ডান অলিন্দের প্রাচীরে সেট করে দিই। এবং এই যে ব্রেনের যে সিগন্যাল সে নিতে পারতেছে না, পেসমেকার তো ত্রুটি, এবারে তাকে কৃত্রিমভাবে ফোর্স করানো হয় ব্যাটারি দিয়ে, যেটাকে আমরা পেসমেকার বলতেছি, এটা দিয়ে ফোর্স করানো হয়, এবং তখন এসএন ওড থেকে একটা সিগন্যাল আসে, পারফেক্ট সিগন্যাল আসে, এবং পারফেক্টভাবে হৃৎপিণ্ড ছন্দময় গতিতে সংকোচন এবং প্রসারণ করে। পেসমেকার কিভাবে আমার ইচ্ছা বুঝতে পারবে, আগে তো ব্রেন ইচ্ছাটা বুঝতে পারো তো। আসলে পেসমেকার ইচ্ছা বুঝতে পারে না, পেসমেকারকে কম্পিউটার দিয়ে বোঝানো হয়। যেমন একজন ব্যক্তি কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, কখন সে হাঁটাহাঁটি করবে, কখন সে অফিস করবে, কখন সে খাবার খাবে, এটা সব কম্পিউটারের মাধ্যমে এখানে এই ডিভাইসটাতে সেট করে দেওয়া হয়, এবং এই ডিভাইসটা ওইভাবেই ছন্দময় গতিতে পেসমেকারকে নির্দেশ করে। হয়তো ব্যক্তি 9টায় ঘুমিয়ে যাবে বা 10টায় ঘুমিয়ে যাবে, তখন পেসমেকার অটোমেটিক্যালি এসএন ওডের বরাবর 10টার দিকে সিগন্যালটা ধীরে পাঠাবে, হৃৎপিণ্ড ধীরে চলবে। ব্যক্তি ভোর 5টায় ঘুম থেকে উঠবে,
पेसमेकार अटोमेटिकलि पाँचटा एक जोरे बीट दिवे रिदमिनटा जोरे चलबे घूम भेंगे जाबे दसटा से चारटा पर्यन्त काज करबे ओके एभावे तार डेली रुटिन मोताबेक पेसमेकारेर काछे निर्देश देवा हय माने सरि पेसमेकारेर काछे एकटा सेटआप बसानो थाके कम्प्यूटारेर माध्यमे एबं पेसमेकार तखन एभावे रिदमिनटाके परिचालित करे जदि कारो एटाके आमरा सिंगल चेम्बर पेसमेकार बोलतेछि जदि कारो एसए नोडे प्रब्लेम थाके आबार एभि नोडेओ थाके तखन आरेकटा लीड दिये आमरा এভি নোডে দেই যদি কারো নিলয়ের প্রাচীরে দ্যাটস মিন পার্কিং জি তন্তুতেও যদি প্রবলেম দেখা দেয় তখন আমরা তিন লিড বিশিষ্ট পেসমেকার স্থাপন করি আর এই ধরনের হৃৎপিণ্ডটা হচ্ছে খুবই ত্রুটিপূর্ণ হৃৎপিণ্ড কারণ তার এসএ নোড খারাপ আছে এভি নোড খারাপ আছে বান্ডিল অফিস মানে হৃৎপিণ্ডের সব জায়গাকেই কৃত্রিমভাবে পরিচালিত করতেছে কে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার শিক্ষার্থী বন্ধুরা পেসমেকারের আয়ুষ্কাল মোটামুটি এখানে ব্যাটারিতে চার্জ থাকে প্রায় সাত থেকে দশ বছর আর এই পেসমেকারের নির্দেশগুলো পরিবর্তন করা যায় এটা আমরা শুরুতেই বলেছিলাম যে এখানে একটি ডিভাইস বসানো থাকে যেটি কম্পিউটার দিয়ে কন্ট্রোল করানো যায় আর এটি সাত থেকে দশ বছর পর্যন্ত এই ব্যাটারিতে চার্জ থাকে পরবর্তীতে এটাকে আবার প্রতিস্থাপন করতে হয় দশ বছরের বেশি হয়ে গেলে আর শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই পেসমেকারটা প্রথম উদ্ভাবন করেছিলেন আমেরিকান দুইজন বিজ্ঞানী ১৯৭৯ সালে উইলিয়াম চার্ডাক এবং উইলসন গ্রেট ব্যাচ এই দুজন সায়েন্টিস্ট সর্বপ্রথম কৃত্রিমভাবে সফল পেসমেকার বা লিথিয়ামের ব্যাটারিটা সফলভাবে আবিষ্কার করে অসুস্থ রোগীর বুকে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল আর এটি প্রতিস্থাপন করানো হয় আমাদের যে কলার বোন আছে যেটাকে আমরা ক্লাভিকল অস্থি বলি আমরা লাভবনও বলে থাকি বাম দিকে এই ক্লাভিকলের ঠিক নিচে একটু জায়গা থাকে এই জায়গাতে চামড়ার নিচে এটাকে সুন্দরভাবে সেট করে দিয়ে একেবারে ডান অল ইন্দের এসএ নোডের বরাবর সেট আপ করানো হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা প্রাকৃতিক পেসমেকার মানে এসএ নোড অ্যারিথমিয়া মানে হচ্ছে ছন্দ হময়হীনতা বিশিষ্ট হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ এবং কৃত্রিম পেসমেকার তথা লিথিয়াম ব্যাটারির একটা আইডিয়া লাভ করতে পেরেছো যদি এই ভিডিও টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন ক্লিক করবে দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ